আমার কাছে কথা তোমরা দিয়েছো, আলোড়াই চলবে না, আর ঝগড়া চলবে না, আর মারামারি চলবে না, হানাহানি চলবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনার জমিনে যখন কদম পেরিয়ে গেছে, মদিনা শরীফের জমিনে শান্তির বাতাস বয়ে গেছে, কয়েক দশক ধরে যে যুদ্ধ পরিচালিত, আল্লাহ নবী যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের মধ্যে সুখ আর শান্তির হাওয়া বয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শান্তি প্রিয় মানুষের শান্তি রাখলে খুশি হবে, যারা অশান্তি প্রিয় মানুষ তারা কিন্তু আল্লাহ নবীর উপরে খুশি হচ্ছেন না। এই মানুষটা এসে আমাদের এলাকায় অশান্তিটা দূর করে দিল। অশান্তি থাকলে আমি ভালো থাকতাম, অশান্তি থাকলে আমার ছেলে মেয়ে ভালো থাকতো, অশান্তি থাকলে আমার উদ্দেশ্য সফল হতো। কে ভাবছে এটা? সফওয়ান ইবনে আবি উবাইয়া, সফওয়ান ইবনে আবি উবাইয়া তিনি ভাবছেন যদি অশান্ত থাকতো মদিনা শরীফ আমার খুব ভালো হতো। কিন্তু এই মানুষটা এসে মদিনা শরীফে শান্তির বাতাস বইয়ে দিয়েছে, মানুষ ভাই ভাই হয়ে গেছে, মানুষ একটা জেসম একটা জান হয়ে গেছে। আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমি আওস বংশের কাছে আমি তরবারি ব্যবসা করেছি, আমি খজরাজ বংশের কাছে তীর তরবারি ভারের ভাড়াই দিয়েছি, আজকের আমার তরবারি আর যন্ত্র আমার আগ্নেয়াস্ত্রগুলো সব মরিচা পড়ে গেছে। সুতরাং আমি আর বেটাকে দুনিয়া থেকে সরাতে হবে। ভাইরা আমার বাবা জিরা এমত অবস্থায় দেখা যায় সাফওয়ান ইবনে আবি উমাইয়া রাতে বসে বসে চিন্তা করেন একটা মাত্র রাস্তা, এই আমি আর বেটা মুহাম্মাদকে সরাতে হবে, মদিনা শরীফে রাখা যাবে না, দুনিয়ার জমিনে রাখা যাবে না, যেখানে যাবে মানুষের মধ্যে সুখ আর শান্তি এনে দেবে, মানুষের মধ্যে বিচ্ছেদটাকে আস্তে আস্তে দূর করে দেবে, মানুষের মনোমালিন্যকে দূর করে দেবে, মানুষের মাঝখানের ফাটলটাকে দূর করে দেবে, মানুষের মধ্যে যে গন্ডগোল ঝামেলা আছে মিটিয়ে ফেলবে। তার আগে আমি আর বাটাকে মিটিয়ে ফেলতে হবে, না তো আমার অস্ত্রের ব্যবসা চলবে না, আমার আগ্নে অস্ত্রের ব্যবসা চলবে না, মরিচা পড়ে যাবে। উমাইর নামক একজন ব্যক্তিকে কাছে দেখলেন, উমাইর বড় গরিব মানুষ শুয়ে গেছে, বললেন হা, উমাইর কে দিকে 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 সাফওয়ান ইবনে আবি উমাইয়া টোপ দেয়, লোভ দেখায়। কিসের লোভ দেখালেন? সাফওয়ান ইবনে আবি উমাইয়া জানিয়ে দেয়, আমিনার বেটা যেখান থেকে মদিনা শরীফে এসেছেন, আমিনার বেটা যেখান থেকে মদিনায় কদম রেখেছেন, আমিনার বেটা যেখান থেকে মদিনা শরীফে পদার্পণ করেছেন, এই ব্যক্তিটা মারামারি হানাহানি দূর করে দিয়েছেন, অশান্তি দূর করে দিয়েছেন, এটা আমরা চাই না গো মায়ের, এটা আমরা চাই না, আমরা চাই এদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাক, বিচ্ছেদ লেগে থাক, তাই যে কোনো প্রকারে আমেনার ব্যাটাকে শহীদ করতে হবে। উমাইর বলে, আমেনার ব্যাটাকে শহীদ করা যাবে না, আমেনার ব্যাটাকে খারাপ বলা যাবে না, আমেনার ব্যাটাকে গালি বন্ধ দেওয়া যাবে না, আমেনার ব্যাটার মতো মানুষ দুনিয়ার জমিনে আর নাই, যার চেহারাটা দেখলে মানুষের জীবনের গুণা মাফ হয়ে যায়, যার চেহারাটা দেখলে মানুষের জীবনের পাপটা মাফ হয়ে যায়, যার চেহারাটা দেখলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেন, যার চেহারাটা দেখলে মানুষের দিনের জিন্দেগানিটা বদলে যায়। একটা দুনিয়া আসক্ত ব্যক্তি নবীকে দেখেছেন, নবীর চেহারা দেখলে আখেরাত অভিমুখী হয়ে যায়, আল্লাহর আখেরাতের প্রেমী হয়ে যায়, আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিন ভোলা মানুষ দিন হয়ে ভোলা দিন হওয়া দিনদার হয়ে যায়, দিন ওয়ালা হয়ে যায়। না 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 না, আমিনার ব্যাটে যে আমি হত্যা করতে পারবো না, আমিনার ব্যাটে যে আমি
শহীদ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহু মুতিমুনুর হিওয়ালাউ কারিহাল কাফিরুন। হে আমার রাসূল, আপনার জন্য যতই চেষ্টা চরিত্র ঘোরা হোক, আপনার জন্য যতই পরিকল্পনা ঘোরা হোক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যদি আমি দুনিয়াটা জ্যোতির্ময় করব, আপনার জানে কোন ব্যক্তি শহীদ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় লোক দেখাচ্ছেন, চোখ দেখাচ্ছেন ও মায়েরকে, কতদিন আর খাবে, খেটে আর কদিন খাবে। জীবনে সুখ শান্তি বলে একটা জিনিস আছে, সারা জীবন সুখে থাকে। তোমার ছেলে সুখে থাকবে, তোমার মেয়ে সুখে থাকবে, তোমার বেটা বেটি সুখে থাকবে, তোমার বিবি বাচ্চারা সুখে থাকবে, তোমার আল আওলাদরা সুখে থাকবে। ওরে ওমায় রে, একটা কাজ তুমি যদি দুনিয়ার জমিনে করতে পারো, মোট পর্যন্ত আর তোমার সংসারে অভাব থাকবে না, তোমার সংসারে অশান্তি থাকবে না। শুধুখানি একটা কাজ তোমার হলে আমেরার বাবা মোহাম্মদকে তুমি শহীদ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আল্লাহ পাকের কুদরতি নজরের ছায়ায় আছে, আল্লাহর রহমতের ছায়া আছেন আমার নবীজি, এত সোজা। ও মায়ের রাজি হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, আমি যাব। অস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ আজকে দুনিয়ায় জমিনে কিছু দেশ আছে, একটা দেশের সঙ্গে অন্য দেশের লড়াই লাগায়, তাদের উদ্দেশ্য তাদের আগ্নেয়াস্ত্র বিক্রি হবে। সেই যুগে সফওয়ান ইবনে আবি উমাইয়ার অস্ত্রের ব্যবসা ছিল, ব্যবসাটা খারাপ হয়ে গেছে। নবী অস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ, তীর তরবারি সম্বন্ধে অভিজ্ঞ সফওয়ান ইবনে উমাইয়া, এক নম্বরে তরবারিতে ওয়াদি বানিয়েছিল, ওই তরবারির গায়ে ধা দিয়েছে, ওই তরবারির গায়ে জাহার লাগিয়ে দিয়েছেন, বিষ মাখিয়ে দিয়েছেন। আবেদার বেদার গায়ে যদি একটা আমার উমাইয়ার তুমি স্পর্শ করতে পারো, কেটে যাক কিংবা না যাক, দুটো হয়ে যাক কিংবা না যাক, আমার তরবারিটা যদি তার গায়ে একটা বার স্পর্শ করে, ওই ব্যক্তিটা শহীদ হয়ে যাবে। সফওয়ান ইবনে উমাইয়া বড় পরামর্শ সঙ্গে, বড় পরিকল্পনার সঙ্গে এই তরবারিটা তৈরি করলেন, আধুনিক অস্ত্র তৈরি করলেন। উমাইয়াকে ডেকে ডেকে জানালেন, এতে হাত দেওয়া যাবে না, এতে স্পর্শ করা যাবে না গো উমাইয়ার, এই যে বাট আছে বাটটা তুমি ধরবে, খাপটা লাগিয়ে দিলে খাপের ভিতরে একে হেফাজতে রাখবে। শুধু আমেনার ব্যাটার কাছে জানবে, আমেনার ব্যাটার ঘরে তরবারিটা আঘাত করবে, তোমার দুনিয়ার সমস্ত অভাবটা আমি মুছে দেব, মিটিয়ে দেব, বস্তা বস্তা ট্যাঙ্কে দিয়ে দেব, বস্তা বস্তা সোনা দানা দিয়ে দেব, আর দুনিয়ার জমিনে তোমার কোনো অভাব থাকবে না। আল্লাহর নবীকে শহীদ করতে হবে, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা বড় যে নবীকে আঘাত করেছে। হাদিস শরীফে আমার নবী বলেন, ওই ব্যক্তিটা বড় বদভক্ত যে নবীকে আঘাত করেছেন, আর ওই ব্যক্তিটা বড় বদনসিব নবী যাকে আঘাত করেছেন। হেরা আমার বাবা জিলা, নাঙ্গা তরবারিটা খাদের মধ্যে দিয়ে দিয়েছি, এমত অবস্থায় ও মায়ের আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবী সোনার নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দরবার শরীফে হাজির হয়ে গেছে, মসজিদে নববী শরীফের চতুর্দিকে চক্কর মারছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিভাবে আমিনার বাবার কাছে যাওয়া যায়, আখিরি জামানার নবীর কাছে যাওয়া যায়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যায়। ওই জায়গায় গেলে উদ্দেশ্য সফল হয়ে যাবে, কিন্তু দেখা যায় তার মুহাম্মদের মানুষেরা, তার ভালোবাসার মানুষেরা তার উপরে জানতে নেওয়ালারা মাল কুরবান কেনে ওয়ালারা আল্লাহ নবীর সাহাবারা সদা সর্বদা নবীর সামনে চাঁদের মতে বসে আছে, নবীর চেহারা দিকে তাকিয়ে আছে, কিভাবে নবীর দরবারে পৌঁছানো যায় রাত দিন শুধু চেষ্টা করে চলেছে, যেতে পারছে না, কাছাকাছি হতে পারছে না, কয়েকদিন ধরে খুঁজছে। নবীর শহীদ করবে সারা জীবন সুখে থাকবে, অর্থের অভাব থাকবে না। কারণ বলেছিল মুসা নবী বাস করছে, লোক ভরপুর, একটা বাজে মেয়ে ছেলে, অসৎ চরিত্রের মেয়ে ছেলেকে বলেছিল একটা প্যাকেট সোনার কয়েন নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু খালি স্টেজে গিয়ে বলবে যে মুসা নবী অসৎ চরিত্র মানুষ, আমার সঙ্গে খারাপ সম্পর্ক আছে, বাস এতে বললে এতটুকু তোমার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে, তারপরে যা কিছু করার আমি করবো, ওই কথাটা আমি বিক্রি করে সারা জীবন চালাবো। আল্লাহর নবীর সঙ্গে লেগেছে, আল্লাহর রসুলদের সঙ্গে লেগেছে, আল্লাহর পয়গম্বরদের সঙ্গে লেগেছে, এসেছে শুধু নবীজি, নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কাহারির নজরে চেয়েছে, মেয়েটা বলছে হুজুর আমি বলতে এসেছিলাম একটা কথা, কিন্তু বলবো আর একটা কথা, সে কথা আমি বলবো না, আমি অন্য কথা বলছি, ওই যে টাকা ধরে হাতে নিয়ে কারণ দাঁড়িয়ে আছে, আমাকে লোভ দেখিয়েছে, আপনাকে অপবাদ দেওয়া চলে। রাগী মানুষ ছিলেন, বললেন আল্লাহ যে অবস্থায় কারণ আছে ওই অবস্থায় যেন জমিনে ধসে যায়, ধসে, কিন্তু আমার নদী তো আর বদ্ধ করা মানুষ নয়, প্রতিশোধ নেওয়া মানুষ নয়, আমার নদী হচ্ছে মাফ করা মানুষ, ক্ষমা করা মানুষ, আমার রসুল বার প্রতিশোধ নিতে আসেননি। একজন ব্যক্তি দৈনিক এসে শুধু চারদিকে ঘোরে, রসুলুল্লাহর দরবারে বসে না, রসুলুল্লাহর মাহফিলে বসে না, মসজিদে নববী শরীফের চতুর্দিকে শুধু ঘোরাফেরা করে। উমাইর এই অবস্থায় কয়েকদিন ব্যাপী যখন ঘোরাফেরা করে, আল্লাহ নবীর জনৈক সাহাবার সঙ্গ হয়ে যায়। এই ব্যক্তিটা কেন এমন ভাবে সঙ্গ ভাজন হিসাবে ঘোরাফেরা করে? আল্লাহ নবীর একজন আনসারী সাহাবা একগাড়িকে উমাইরের হাতটা ধরে নিয়েছেন, উমাইর পালাবে না, পালানোর চেষ্টা করবে না, হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ গুরু নবী সোনা নবীর কাছে হাজির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ নূর নবী সোনার নবী, এই ব্যক্তিটার উপরে আমার সন্দেহ হয়, আপনার দরবার শরীফে আপনার দরবারে গিয়ে বসেন, আপনার দরবারে চাতকির মতো তাকিয়ে থাকেন, আপনার মুখের বাণীটা শোনেন, দিলের জেন্দেগানিটা বলতে যায়, আখেরাতের জেন্দেগানির সঙ্গে দুনিয়ার জেন্দেগানিটা পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা কয়েকদিন দেখা যায় মসজিদে নববী শরীফের চতুর্দিকে ঘোরাফেরা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফলো করে করে চলে, আপনাকে লক্ষ্য করে করে চলে, কিন্তু আপনার মধুমাখা বাণী শোনে না, আপনার সোনা মাখা বাণী শোনে না, আপনার মেহফিলে বসে না, আপনাকে সালাম কালাম করে না, আপনার সঙ্গে আলাপ আলোচনা করে না। আমাদের সন্দেহ আছে, আপনি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করুন, আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ গুরু নবী সোনার নবী আমার জানিয়ে দিলেন ও মায়ের হাজির হয়ে যায়, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, আমি রসুলুল্লাহ আমার দরবারে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যায়, আমার দরবারে জিব্রাইল আসে, আমার দরবারে আল্লাহর রহমতের ফেরেশতা আসে, ভবিষ্যতের মানে নিয়ে আসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, তুমি যদি অস্বীকার করো, তুমি যদি ভুল বলো, তুমি যদি মিথ্যা বলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সত্যটা উদ্ঘাটন করে দেবেন, সত্য কথা বলবে, সত্য কথা বলো,
ওমাইর বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সফওয়ান ইবনে উমাইয়া তার অস্ত্রের ব্যবসা আছে, তীর তরবারি ঢালের ব্যবসা আছে, ভাড়ায় দেয়। যেখান থেকে আপনি মদিনা শরীফে এসেছেন তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তার প্রচুর আগ্নেয়াস্ত্র আছে, ভোঁতা হয়ে পড়ে আছে। মদিনায় শান্তির হাওয়া চলছে, বাতাস চলছে, কেউ তার অস্ত্রের আশেপাশে যায় না। তাই তিনি পরিকল্পনা করেছেন, আমাকে লোক দিয়েছে, আমাকে বাধ্য করেছে আপনাকে শহীদ করার জন্য। তাই আমি লোভে পড়ে, আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি চলে যাও, তুমি মক্কা শরীফের মানুষ, মক্কা শরীফে চলে যাও। চলে বলুন সুবহানাল্লাহ। আদর্শ চরিত্র আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ হুজুর আমার এইবারে সাহাবাদেরকে জানালেন, সাহাবারা এইবারে আমি মক্কা শরীফে যাব, মক্কা শরীফে না গেলে আমার হবে না, আমি মক্কা শরীফে হাজিরা দিতে চাই। আল্লাহ নবীর সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফে হাজির হয়ে গেলেন, মক্কা শরীফে বিজয় হয়ে গেল। এই অবস্থায় দেখা যায় ওমাইর গুটিপায় গুটিপায় হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ। সেই দিন থেকে আমি আপনার আমি সত্য কথাটা বলে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার বিবি বাচ্চার কাছে আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমার আমি নতুন করে জীবন পেয়েছি, নতুন করে আমি সংসার জীবন যাপন করি। ও আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ, তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াতটা বাড়িয়ে দাও, আল্লাহ আমার নবীর হায়াতকে দারাজ করে দাও, আমার রসুলের হায়াতকে বাড়িয়ে দাও। মদিনা শরীফে গিয়ে আমার নবীর কাছে করে মা পড়া হবে না, মদিনা শরীফে গিয়ে আমি করে মা পড়তে পারবো না, তাহলে মক্কা শরীফে আমি জীবন যাপন করতে পারবো না, মক্কা শরীফে আমি থাকতে পারবো না, মক্কা শরীফে আমাকে থাকতে দেয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি অপেক্ষায় আছি আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ কবে মক্কা শরীফটা বিজয় করবে। আপনি আজকে মক্কা শরীফটা বিজয় করেছেন, মক্কা শরীফের রাজা হয়ে গেছেন, মক্কা শরীফের নেতা হয়ে গেছেন, মক্কা শরীফের বাদশাহ হয়ে গেছেন। তাই আমি আপনার কাছে এসেছি, আমার বহুদিনের অপেক্ষা শেষ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মধুমাখা কলিমা, সোনামাখা কলিমা, ইমানের কলিমা আপনি আমাকে পড়িয়ে দিন। আবার যে কলিমা পড়লে ইহ জগৎটা আলোকিত হয়ে যাবে, যে কলিমা পড়লে পর জগৎটা আলোকিত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কলিমাটা আপনি আমাকে পড়িয়ে দিন। আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ হুজুর আমার জানালেন, ওরে উমাইর ইমানের কলিমা পড়ে নাও। হযরত উমাইর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একা নয় গো নবীজি, মদিনা শরীফে যেদিন আমি আপনাকে শহীদ করতে গিয়েছিলাম ওই দিন যদি কলিমা পড়তাম, একা কলিমা পড়তাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বেটা বেটি বিবি বাচ্চা আলাওলার, আমি আমার সমস্ত সদস্যকে নিয়ে এসেছি, আমাদের সকলকে ইমানের মধুমাখা কলিমা, সোনা মাখা কলিমাটা আপনি পড়িয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার পড়িয়ে দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত ইমামের কলেমা পড়া হয়ে গেল, তার বেটা বেটির কলেমা পড়া হয়ে গেল, তার বিবি বাচ্চাদের কলেমা পড়া হয়ে গেল। কিন্তু মায়ের যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কেন যায় না, কেন সরে না, কেন ঘরে বাপেজ হয় না? আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার ওমাইরকে জিজ্ঞাসা করেন, ওমাইর তোমার তো কলেমা পড়া হয়ে গেছে, তুমি তো ইমানদার হয়ে গেছো, জান্নাতি ব্যক্তিদের খাতায় তোমার নাম লেখা হয়ে গেছে, তুমি সাহাবা হয়ে গেছো, তোমার বিবি বাচ্চারা সাহাবা হয়ে গেছে, তোমার আল আওলাদেরা সাহাবা হয়ে গেছে, তাহলে তোমরা কেন এখনো পর্যন্ত আবার এই জায়গায় অপেক্ষা করো? ও মায়ের তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি যেন কি বলতে চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা, আপনি সঠিক কথা বলেছেন, আমার কিছু বলার আছে, আমার কিছু জানানোর আছে, কিছু আবেদন করার আছে। নবীজি, আমার আবেদনটা কি পূরণ হয়ে যাবে? আমার কথাটি কি থেকে যাবে? আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার জানালেন, ও ভাইয়ের কি বলতে চাও তুমি, কি জওয়ান আছে তোমার, কি পাওয়ার আছে তোমার? আমি উমায়ের আপনাকে হত্যা করার জন্য চলেছিলাম, আমি উমায়ের আপনাকে শহীদ করার জন্য চলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটাকে দেখলাম নিজের জন্মভূমিটা ত্যাগ করতে পারে না মোহাম্মদ ভালোবাসা, কিন্তু জোর জবরদস্তি ভাবে নিজের আলাওলাদেরকে দেখে নিয়েছেন, নিজের বাচ্চা কাচ্চাদেরকে দেখে নিয়েছেন, নিজে তৈরি হয়ে গেছেন, নিজের সোনা দানা টাকা পয়সা জিরহাদারির যতটা সম্ভব সংগ্রহ করে নিয়েছেন। ওই ব্যক্তিটা জানিয়েছেন আর মক্কা শরীফে থাকা যাবে না, মক্কা শরীফে আর থাকা সম্ভব নয়। যার মতের পরিকল্পনা করেছিলাম, যার শহীদ করার জন্য পরিকল্পনা করেছিলাম, সেই আমেরা আর বেটা আর মদিনায় নেই গো, মদিনা অতিক্রম করে মক্কা শরীফের বিজয়ী বীর হয়ে গেছে, মদিনা শরীফে এসে গেছেন। সুতরাং আমি যে পরিকল্পনা করেছি এই পরিকল্পনায় হয় আমার সুর হবে, নয় ফাঁসি হবে, নয় আমাকে তরবারি দিয়ে কতল করা হবে, তাই আমি জীবনে বাঁচার জন্য মক্কা শরীফ না ছেড়ে চলে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করেছেন। উমাইর আপনার কাছে আবেদন করে, সাফওয়ানের আবি উমাইর কি মাফ হবে, আপনি মাফ করবেন কি? আমি সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি, যদি আপনি মাফ করেন তাহলে সাফওয়ানের আবি উমাইয়া আমাকে বলেছে যেন অপেক্ষায় আছি, যদি আমাকে মাফ করেন আমি সফরে আবি উমাইয়া আমি রাসূলুল্লাহর কাছে যাব, আমার ফ্যামিলি জানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, আসমানেতে যত দেখি চন্দ্র তারা,
আসমানে তে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশে হারা এই পৃথিবী সৃষ্টি হলো এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় সাগরেতে ঢেউগুলো সব পরম্পরা সাগরেতে ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা পাগল পারা এই পৃথিবী সৃষ্টি হলো এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা এইবারে জানি দুশমান যে পরিকল্পনা করেছিল তার কথাটা নবীর কাছে বলার জন্য দাঁড়িয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ সাফার ইবনে আবি উমাইয়া তার কি মাফ হবে না তো তিনি চলে যাবেন বলে প্রস্তুতি করছে শুধু আমাকে বলেছে ওমায় তুমি যাচ্ছ তুমি তোমার তো মাফ হয়ে গেছে আমার কি মাফ হবে একটু শুনে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী দীন ও দুনিয়ার বাদশা এই জন্য আমি ওমায়ের এখানে দাঁড়িয়ে আছি ইমানের ঘরে মাথা আমার পোড়া হয়ে গেছে আমার বিবি বাচ্চার ঘরে মা পোড়া হয়ে গেছে আমার আল ঔলাদের ঘরে মা পোড়া হয়ে গেছে এই কথাটা জানার জন্য এই জায়গায় আমি ওমায়ের দাঁড়িয়ে আছি ওমাইয়ার কাছে হাজির হয়ে যাব আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা নূর নবী সোনার নবী আমার জানালেন ওরে আমার ওমাইয়ের জানিয়ে দিলেন ও মায়ের মাথার পাখিটা তোমার কাছে দিয়ে দিলেন এই পাখিটা আমার জানে দুশ্মন আমার প্রাণের দুশ্মন আমার জানে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে আমার মাথার পাখিটা কে নিয়ে ও মায়ের চলে যাব ও সফর এমনি ও মাইয়া আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা তোমাকে নিজের মাথার মোবারক পাখিটা উপহার দিয়েছেন জোরে বলুন আরেকটু জোরে বলে নারাই তাকবীর নারাই তাকবীর ফুরফুরা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান মিলাদুন্নবীর জলসা নবী পাকের জীবনী জলসা নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর কার কথা শোনার জন্য এখানে বসে আছে যে জানি দুশ্মন যে আমার নবীর শহীদ করার জন্য পরিকল্পনা করেছে অর্থের ভান্ডার দেবে তার বিনিময়ে তার কাছে তার উপহার দিচ্ছে সে অপেক্ষায় আছে আমার কি শাস্তি দেবে আল্লাহর নবী কি শাস্তি দিলেন নিজের মাথার দামি পাগড়িটা খুলে নিয়ে যাও মায়ের এই পাগড়িটা আমার শত্রুকে দিয়ে দিও
আবু বকর পাগড়ি পাবে না, ওমর পাগড়ি পাবে না, ওসমান পাগড়িটা ফেলো না, আলী কারামাল্লা ওয়াজহাব পাগড়িটা ফেলো না, আব্দুর রহমান এমনি আও পাগড়িটা ফেলো না, ফজল এমনি আব্বাস পাগড়ি পায় না, আব্দুল্লাহ এমনি মাসুদ পাগড়ি পায় না, আব্দুল্লাহ এমনি আব্বাস পাগড়ি পায় না, আল্লাহর নবীর মনের মানুষেরা পাগড়ি পায় না। আমার নবীকে হাত্তা করার জন্য, আমার নবীকে শহীদ করার জন্য যে প্রাণ পরিকল্পনা করল, সেই কাফের ব্যক্তিটার জন্য নবী যে আমার পাদর পাগড়িটা খুলে নিয়ে উমায়ের হাতে দিয়ে জানিয়ে দিলেন, উমায়ের চলে যা চলে যা, আমার জানিত সমানকে আমি এটা উপহার দিয়ে দিলাম। হাজার হাজার খুশি হয়ে গেছে উমায়ের, এইবারে উমায়ের আস্তে 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 আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নূর নবী সোনার নবী রসুল্লাহ হাবিবুল্লাহ হুজুরের পাগড়ি টানি, হাজার হাজার খুশি হয়ে গেছে, ছুটে 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 চলেছেন, হে আমার বেটা দিদিরা, হে আমার দিদি বাচ্চারা আলা আলাদেরা, এমন সুবর্ণ সুযোগটা আর পাওয়া যাবে না, এই সুযোগটা আর পাওয়া যাবে না, যে অর্থটা যে সম্পদটা যে মহামূল্যবান জিনিসটা আল্লাহর নবীর বড় বড় সাহাবারা পেলো না, সেই জিনিসটা পেয়ে যাবে সাফওয়ান ইবনে উমাইয়া। ছুটে ছুটে সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির হয়ে গেছে, সাফওয়ান ইবনে উমাইয়া অপেক্ষায় আছে, উমাইর কি সংবাদ নিয়ে আসবে, কি খবর ডালিয়ে আসবে, মাদার পাগড়িটা নবীজির বুকে করে নিয়েছে, বুকে করে পাগড়িটা গেলিয়ে উমাইর সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির হয়ে যায়। সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির, খবর কি? আমি তো রেডি হয়ে গেছি, আমি বার হয়ে পড়ব, আমি প্রস্তুত হয়ে গেছি, আমার মতো একটা এত বড় কঠিন অপরাধীকে নবীজি মাফ করবেন? উমাইয়ের বুকের ভিতর থেকে নবীর পাগড়িটা বার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাফওয়ান ইবনে উমাইয়া হাক্কা বাক্কা হয়ে যায়, সাফওয়ান ইবনে উমাইয়া তাআজ্জব হয়ে যায়, সাফওয়ান ইবনে উমাইয়া বলে উমাইয়ের কার পাগড়িটা নিয়ে হাজির হয়ে গেলে মিশক আম্বারের খুশবুটা বের হয়, আখেরি জামানার নূর নবীর খুশবুটা বের হয়, আখেরি জামানার পয়গম্বরের খুশবুটা বের হয়, কার পানি দেয়ালি এসেছো, কার পানি দেয়ালি আমার কাছে হাজির হয়ে গেছো, কিসের জন্য নিয়ে এসেছো? ও সাফওয়ান ইবনে উমাইয়া, নূর নবী সোনার নবী জানিয়েছেন উমাইর তুমি এসেছো, আমার মাথার পাগড়িটা গেলিয়ে তোমার হাতে তুলে দিল, এই পাগড়িটা গেলিয়ে আমার জানি দুশ্মন, আমার জানে হত্যা কানেওয়ালা, আমার জানে খুন কানেওয়ালা, আমার জানে শহীদ কানেওয়ালার জন্য উপহার দিয়ে দেবে। আল্লাহ নবী দীর দুনিয়ার বাদশাহ নূর নবী সোনার নবীর পাগড়িটা আমি নিয়ে এসেছি, সাফওয়ান ইবনে উমাইয়া বলে মানুষ না ফেরেশতা, এটা মুহাম্মদ মানুষ না ফেরেশতা, আমার জানা নাই, এইরকম কি আমেনার বেটার আদর্শ, এইরকম কি আমেনার বেটার চরিত্র? ওরে উমাইর অপেক্ষা করো, আমি হাত দিতে পারবো না, আমি না পাক হয়ে আছি, আমি পাক অবস্থায় নাই গো উমাইর, আমি গোসল করি আল্লাহর নবী পাক পবিত্র, আমি পাক না হওয়া পর্যন্ত আল্লাহ নবীর মাথার পাগড়িটা আমি গ্রহণ করতে পারবো না। তিনি গোসল করলেন, পাক পবিত্র হওয়ার চেষ্টা করলেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নূর নবী সোনার নবীর মাথার পাগড়িটাকে আস্তে আস্তে হাতে নিয়েছেন, না না হাতে নেওয়া যাবে না, মাথায় করে নিতে হবে, এ বুকে করে নিতে হবে, মাথায় করে আমার নবীজির পাগড়িটাকে নিয়ে সাফওয়ান ইবনে উমাইয়া গুটি পায় গুটি পায় চলেছে, উপায়ের চলেছে, আমার নবীর দরবারে ভিড় ভাট্টা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, হাজার হাজার বেটা ছেলেরা, হাজার হাজার মেয়ে ছেলেরা আবার বৃদ্ধ বনি তারা খুঁজে কাঁচা পা আল্লাহর নবীর কাছে হাজিরা দেয়, ইমানের ঘরে মা পড়ে, ইমানের ছায়া তারে আসে, উমাইর আস্তে 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 নবীজির কাছে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে এসেছিলাম, আমি আপনার জানি দুশ্মন, আমি আপনার জানি শত্রু, কিন্তু আপনার আদর্শ দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার চরিত্রটা দেখিয়ে আমি আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার পাটি ট্যাঙ্কে নিয়ে আপনি আমাকে কি প্রতিশোধ নিলেন গো নবীজি? আমাকে আপনি হত্যা করেন না, আমাকে আপনি খুন করেন না, আপনি আমাকে চাবুক মারেন না, আপনি আমাকে কদর করেন না, এর বিনিময়ে মাথার পাটিটা আমাকে দিয়ে দিয়েছে। তাই আপনি আমার আপনার শুকরিয়া জানানোর জন্যে আপনার দরবার শরীফে আমি হাজির হয়ে গেলাম। আমি আমার বাধ্য বাধকতা আছে, আমি এখন ইমানের কলিমা পড়তে পারবো না, আমি এখন মুসলমান হতে পারবো না, আমার একটু সময় দিতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার জানালেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি কারের জবরদস্তি করে ইমানের কলেমা পড়াই না, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি কারের জবরদস্তি করে ধর্মান্তরণ করাই না, যার ভালো লাগবে যে ধর্ম তার কাছে সেই ধর্ম পছন্দ। লাখম দিন ঘুমানিয়াদের, তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম, আমি তোমাকে পেশা দেব না, আমি তোমাকে কলেমা পড়ানোর জন্য বাধ্য করাব না। আমি আপনার দরবার শরীফে এসে ইমানের কলেমা পড়বো, আমি আপনার দরবারে কলেমা পড়িয়ে আপনার সাহাবীদের অন্তর্গত হয়ে যাব, জান্নাতি মানুষ হয়ে যাব, কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাবে। ঝরে বলুন সুবহানাল্লাহ। চার মাসে যায় না, কয়েকদিন যায়, সাফওয়ানের বেগমাইয়ার হৃদয়ের মধ্যে তলবার শুরু হয়ে যায়, জলজালা শুরু হয়ে যায়, আল্লাহর নবীর পাগড়ি পেয়েছেন অস্থির হয়ে যায়। এক তারিখে সদলবারে নবীর কাছে হাজির হয়ে গেলেন, আল আওলাদদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন, বেটা বেটিদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন, বিবি বাচ্চাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি বলেছো চারটে মাস সময় দিতে হবে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সারা জীবন সময় দিয়েছি, এত তাড়াতাড়ি বিবি বাচ্চা আল আওলাদকে নিয়ে আমার কাছে কেন হাজির হয়ে গেলে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কুড়ি কুড়ি খায় আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার আদর্শ, আপনার চরিত্র আমাকে চোখে আর ঘুমাতে দেয় না, আমার বিছানা হারাম হয়ে গেছে, আমার জীবনের সুখ শান্তি দূর হয়ে গেছে, আমার পেটের ফুটা চলে গেছে, আমার আর কিছু ভালো লাগে না, আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, আমার খানা ফিরা ভালো লাগে না, আমার চলাফেরা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, শুধু আমার মনটা অস্থির হয়ে যায়। কখনো রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যাব, আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে যাব, আল্লাহর নবীর কাছে ইমানের কলেমা পড়ব। আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার পড়িয়ে দিলেন কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা আমিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. الله تعالى جوان جبو سليرا بجرا ما بنرا আল্লাহ বড় কষ্ট করে এই গ্রামবাসীরা এই মহল্লার বেচাছিল মেয়েছিল অবচ্ছ দিয়ে শ্রম দিয়ে কতর দিয়ে আল্লাহ কয়েকদিন ধরে অত্যন্ত পরিশ্রম করে নুরানি মাহফিল কায়েম করেছেন, নবী পাকের জীবনী জলসা কায়েম করেছেন, আমার নবী দিবসের মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক আল্লাহ পাক এই মাহফিলকে আপনার শাহী দরবার শরীফে আপনি কবুল করে নিন। যত ব্যক্তিরা হাজিরা দিয়েছেন আরো যারা আসবে সকলের আশা বসা হাজিরা দেওয়া আল্লাহ আপনার শাহী দরবার শরীফে আপনি কবুল করে নিন। অশেষ অফুরন্ত সোয়া দিয়ে সর্বাগ্রহে সর্বপ্রথমে মদিনা শরীফে তোষ্টার সবল গম্বজের ছায়ায় নূর নবী হায়াতুন নবী রসুল্লাহ হাবিবুল্লাহ শিয়াছি হুজুরের রূহকে সোয়া পৌঁছে দিন। আমার নবী পাকের বেটা বিবি বিবি মাচালাও না দাসাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইনদের আরওয়া পাকে সোয়া পৌঁছে দিন। চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীর হুজুরদের আরওয়া পাকে সোয়া পৌঁছে দিন। ফরফরা শরীফে মজাব্দে জামান দাদা হুজুর কেমলা রহমাতুল্লাহ আলাইহি রূহ মোবারকে সোয়া পৌঁছে দিন। বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর ছোট হুজুর বসিরাজ আল্লামা রুহুল আমিন সাহেব কানিয়ে মস্তান হুজুর খিয়া সুফি আক্কাস সাহেব ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব মৌলবী গোলাম রহমান সাহেব মাওলানা আশরাফ আলী সাহেব আঠারো বাকির জমিনে শাইরা মুলক সাহেব হুজুরের আরওয়া পাকে সোয়া পৌঁছে দিন। আল্লাহ এই গ্রামবাসী আল্লাহ এনাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে এই মহল্লাবাসীদের যত মাইয়ে তার ইন্তেকাল হয়ে গেছেন দেশে বিদেশে আল্লাহ জানা কবরস্থানে ছিল সজ্জায় শুয়ে গেছেন। আল্লাহ তাআলা সকলের আরওয়া পাকে সোয়া পৌঁছে দিন। আল্লাহ আমাদের চোখে দেখা আমাদের জানা শোনা আমাদের মহব্বতের মরণ ভালোবাসার মরণ অন্তিবক ছেলেগুলো এই মাহফিলের উদ্যোক্তা ছিল গো আল্লাহ তারাও কয়েকজন চিরবিদায় নিয়ে গেছেন তাদের আরওয়া পাকে সোয়া পৌঁছে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারা অনেক বাফারা মহারা বেটা হারা বেটি হারা দিদি বাচ্চা হারা আল আওলাদ হারা আল্লাহ আমাদের মাইয়ে তাঙ্গের আরো আপাকে সোয়া পৌঁছে দিন। বাকি জানতে গাড়ি বেড়ার জন্য আপনি কবুল করে দিন গো আল্লাহ সে দোয়া চাই গো আল্লাহ যে জায়গায় মূল্যে আমাদের কবরের মাটি জুটবে কাফনের কাফড় জুটবে ইমানদারিরা জানাজা নামাজ পড়ে মহাপদের মানুষেরা ভালোবাসার মানুষেরা দুটো করে হাত আপনার শাহী দরবার শরীফে তুলে আমিন 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 বলে দোয়া চাইবে। আল্লাহ তাআলা সেই জায়গায় যেন আমাদের সকলের মত নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের যারা ইমান আর ইজ্জতের মত হয় বেইজ্জতের মত যা আমাদের কপালে নসিব না ফরফরা শরীফের দরবারে দোয়া আজমির শরীফের দরবারে দোয়া বাগদান শরীফের দরবারে দোয়া সরহান শরীফের দরবারে দোয়া কাবা বাইতুল্লাহ শরীফের দরবারে দোয়া আমার নবী পাকে রুহানি দোয়া আল্লাহ আপনার দয়া নসিব করান। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার পরে আমার সময় ছিল, আরেক জায়গায় দাওয়াত আছে, ইমাম সাহেবের বলে আমি একটু আগে উঠে গেছি, আরো বক্তারা আছে, সব বিদেশি বক্তারা আছে, ওয়াজ নসিহত করবেন। এখন ইমাম সাহেব এখন আপনাদের সামনে আলোচনা রাখবে, তারপরে নামাজের বক্ত হলে সময় মতো আজান হবে, নামাজ হবে, জামাত হবে, এখানে কোনো অসুবিধা নেই। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নজরুল কাকা তুমি যেখানে